রাত ফুরলেই মকর সংক্রান্তি, রমরমিয়ে শুরু হয়ে গিয়েছে রাজ্যের সবচেয়ে বড় মেলা। প্রতিবারই সাগরে যাওয়ার আগে কলকাতার আউটরাম ঘাটে ভিড় জমান সাধু সন্তরা। বিভিন্ন এনজিওর পাশাপাশি প্রশাসনও ব্যবস্থা করে অস্থায়ী শিবিরের, তবে সেই ব্যবস্থাপনাও থেকে গিয়েছে বেশ কিছু গাফিলতি, অভিযোগ সাধু সন্তদের। अगर आप सही से कोई चीज़ के मुआयना करना चाहेंगे ना, अभी लाइट आएगी, ये लाइट आएगी तो ये आधी बंद मिलेंगी, इस चीज़ का आप मुआयना करना। छोटा सा मिसाल दे रहा हूँ, मेला किसका है, सनातन का है या कि किसी और का है? अब वो सनातन के लिए रखाने वाले जो हैं उनको ही अब रहने की जगह नहीं होएगी, जगह नहीं होएगी, कैसे मान लिया जाएगा कि व्यवस्थाएं पूरी हैं? কথায় রয়েছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কারণ সেই সময় গঙ্গাসাগর যাত্রা কিন্তু যথেষ্ট দুর্গম ছিল। তবে আজকের দিনে দাঁড়িয়ে সহজেই বাস ট্রেন ভেসেলে চেপে পুণ্যার্থীরা পৌঁছে যাচ্ছেন গঙ্গাসাগরে। মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের আগে গঙ্গাসাগরে যেরকম মানুষের ভিড় চোখে পড়ছে, তার আগে কিন্তু এই বাবুঘাটের আউটরাম ঘাটে কিন্তু সেই ভিড়ের কিছুটা অংশ হলেও চোখে পড়ছে। খুবই ভালো লাগে আমার এখানে, আমি প্রত্যেক বছর আসি, খুবই ভালো লাগে। এবারে কি নতুন দেখতে পাচ্ছেন, যে প্রত্যেক বছর তো এতদিন ধরে দেখছেন গঙ্গাসাগর, এখানে ভিড়গুলো বেড়ে যাচ্ছে দিনের পর দিন, এইটাই নতুন দেখতে পাচ্ছে। খুবই ভালো লাগছে, এখানে আসার অনেক দিনের ইচ্ছা ছিল, তো এর আগে কখনো প্রথমবার? হ্যাঁ, একদমই ফার্স্ট টাইম, একদমই ফার্স্ট টাইম। অভিজ্ঞতা কিরকম? খুবই ভালো, মানে কখনো দেখিনি যেহেতু, একদম নতুন, তো দ্যাটস ওয়াই খুবই ভালো লাগছে এই আর কি। মেলা উপলক্ষে অস্থায়ী শিবিরও পরিষেবা দেওয়ার কথা প্রশাসনের, মুখ্যমন্ত্রী নিজেও সমস্ত দিকে নজরদারির কথা বলেছেন। তারপরেও কেন অভিযোগ জানাতে হচ্ছে সাধুদের? সত্যি কি পর্যাপ্ত ব্যবস্থা নেই, নাকি কোথাও সমন্বয়ের অভাব হচ্ছে? উদ্যোগী হোক প্রশাসন। এই পরিবেশ উপলব্ধি করার জন্য বলতে পারা যায় সাধারণ মানুষের ভিড় কিন্তু ইতিমধ্যেই চোখে পড়ার মতো। ভিডিও জার্নালিস্ট সুমন মজুমদারের সঙ্গে প্রিয়াঙ্কা ইসমমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।